দেখুন বন্ধুরা, আজকে আমি একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি, সকালের জলখাবার। সকালের জলখাবারে তো প্রতিদিন কিছু না কিছু রুটি তরকারি এগুলো তো সবসময় হয়। আজকে একটা পাউরুটি টোস্ট বানাবো আমি, সেটা একটু পাউরুটি টোস্ট সাধারণত কি ডিম ফেটিয়ে আমরা একটু শুধু পেঁয়াজ কুচি দিয়ে করে দিই, কিন্তু একটু অন্য ধরনের যদি করা যায় খেতে আরও টেস্ট হবে। দেখুন আমি করছি এখানে ডিম টোস্টের যে উপকরণগুলো লাগবে আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখে নিন একটু। ডিম টোস্টের জন্য আমি কুচি কুচি করে একদম সমস্ত যে সবজিগুলো, কিছু কিছু সবজি যেগুলো খুব উপকারিতা সেইগুলো আমি সব কিছুই দিচ্ছি, যাতে বাচ্চারাও এটা অনায়াসে খুব ভালোবেসে খায়। ওগুলো এমনি সময় তারা খাবে না, ডিম টোস্ট মানে তারা খাবে। দেখুন আমি এখানে এরকম ধরনের একদম মানে টোস্টে দেবো, বুঝতেই পারবেন না যেটা একদম মিহি হয়ে যাবে। ছোট্ট ছোট্ট কিমা করে আমি টমেটো কুচি করে নিচ্ছি, এই টোস্টের কাঁটাটা খুব মেন, কাঁটাটা খুব প্রয়োজন। কাঁটাটা দেখুন আমি যেভাবে কাটছি সেইভাবে কাটবেন, খেতে মানে যে সবজি আমি দিয়েছি সেটা মুখে বেশি পড়বে না, একদম টোস্টের সাথেই মিশে যাবে। প্রতিটা কাঁটা দেখে নিন পুরো এরকম একদম, যাতে ডিমের সাথে ফেটালেই এই কাঁটাগুলো মিহি হয়ে যায়, সেইভাবেই সমস্ত কিছু আমি কেটে নিচ্ছি। কিচেনে আমার ফ্যামিলির সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল চলে আসলাম একটা টিফিনের সমাধানের জন্য। আর সকালে প্রতিদিনের খাবার ঘুম দিয়ে ওটাই কী খাবো, এটা বাচ্চাদের একটা বাহানা থাকে সব বাড়িতেই। এবার নতুনত্ব কিছু করে করে দিতে পারলে ভালোই হয় রান্নার মাঝখানে। আজকে আমি কোনো রান্না নাই, আজকে একটা টিফিন নিয়ে আসলাম সকালের টিফিনে, পাউরুটি টোস্ট। এবার এই পাউরুটি টোস্টটাই আমি কেমন করে বানাচ্ছি আপনারা দেখুন, আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন, কারণ এই পাউরুটিটা মানে পাউরুটি টোস্ট তো এমনি নর্মালি সবাই ডিম ফেটিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সবাই করে, আমি একটু অন্য ধরনের করছি, আপনারা সাথে থাকুন দেখুন আমি কীভাবে করছি। আসুন, আমি যে ডিম টোস্টের উপকরণগুলো নিয়েছি এই দেখুন, আমি তো কাঁটাটা দেখালাম, এবার দেখুন আমি এখানে যা যা নিয়েছি। এখানে ডিম তিনখানা ডিম নিয়েছি, কারণ আমি চার এখানে চার পিস পাউরুটি নিয়েছি, আমাদের যতটুকু লাগবে। তিনটে ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচোনো পেঁয়াজ আছে একদম কিমা করা ছোট ছোট করে, টমেটো কিমা করা নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি দুটো, এখানে আছে দেখুন ছোট ছোট গাজর, কারণ এই সবজিগুলো এমনিভাবে দিলে বাচ্চারা খেতে চায় না, যার জন্য আমি সব কিছু মিক্সড করে দেবো। ধনে পাতা কুচোনো আছে, আর এখানে আছে ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম দেখুন, ক্যাপসিকামটাও আমি দেবো, আর আদা কিমা একদম অল্প আদা কিমা। এবার সব নিয়ে আমি একে একে ব্যাটার বানাচ্ছি, দেখুন ডিমটা এইভাবে ফাটিয়ে বাটিতে নিয়ে নিলাম। ডিমটা এখানে দেওয়ার পরে আমি দেখুন আমি সব কুচোনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে দেখে নিন পুরো মিহি করে একদম কিমা যাকে বলে, আমি একদম কিমা করেই নিয়েছি। কাঁচা লঙ্কা কুচোনোটা দিলাম, এবার দিলাম গাজর কুচোনো গাজরটা, তারপরে দিচ্ছি টমেটো কুচোনোটা। এটা যে কটা বানাবেন ঠিক সেই আন্দাজে আপনাদের দিতে হবে। ক্যাপসিকাম কুচোনোটাও আমি দিয়ে দিলাম, কুচোনো ক্যাপসিকামটা দিয়ে দিলাম দেখুন। এবার দিয়ে দেবো যেটা, সেটা আদার কিমা দিয়ে দিলাম, সমস্ত দিয়ে দিলাম। ধনে পাতা কুচোনো যে ধনে পাতাটা আছে সেটাও আমি দিয়ে দিলাম, দেখুন এটা একটা দারুণ মানে কালারও সুন্দর হচ্ছে, আর খাওয়ার সময় একটা সেই পিৎজা পিৎজা ভাব হবে। এবার আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, এর ভেতরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সব যেহেতু সব রকম সবজি দেওয়া আছে তাই জন্য আমি অল্প দুই এক দানা মিষ্টিও দিলাম, টেস্টটা বেশি ভালো হবে। আমি এইভাবে খুব সুন্দর করে ফেটিয়ে নেব, দেখুন অনেকক্ষণ ধরে ফেটানোটা খুব সুন্দর করে ফেটাবো। দেখুন আমি কি বানাচ্ছি, তাকিয়েই আছে যে মা কি বানাচ্ছে, আমাকে তো কোলে নিল না, পুরো মন খারাপ করে তাকিয়ে দাঁড়িয়ে আছে, ওকে একটু নিতে হয় তো, দেখুন চুপচাপ মুখটা পুরো বাচ্চাদের মতো করে দাঁড়িয়ে আছে। আমি একটু ফেটাচ্ছি এটা বানানোর জন্য, ওকে তো কোলে নিয়ে বানানো যাবে না, মনটা খারাপ হয়ে গেছে, মা আজকে আমাকে নিল না, মা তোমাকে নেবো এটা বানিয়ে নেব, শুনু তোমাকে নেবো তো, আমি তো তোমাকে নিই সবসময় কোলে,
মন খারাপ করতে হবে না। গরম হয়ে গেছে, আমি একটু চাটুতে সাদা তেল দিয়ে দিচ্ছি। যারা সাদা তেল পছন্দ করেন না তারা চাইলেই সরষের তেল দিয়েও করা যাবে, এটা সরষের তেল দিয়েও খুব সুন্দর হয়। দেখুন এই যে পিস পাউরুটি সাদা, এটা এগুলো দিয়েই তো হয় টোস্ট। আমি এইভাবে চুবিয়ে নিচ্ছি, চুবিয়ে নিয়ে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে ওর উপরে আমি একটু চামচ দিয়ে সব দিয়ে দেবো সুন্দর করে। দেখুন তাহলে পাউরুটিটাতে মেখে যাবে, পুরো পাউরুটিটাতে এরকম সব সবজিগুলো ওপর দিয়ে যাবে। এইভাবে একটু গ্যাস কমিয়ে কমিয়ে খুব সুন্দর করে, এটা দেখতে খুব সুন্দর হবে, এরা বাচ্চারা খুব ভালোবেসে খাবে দেখবেন। এবার দেখুন আমি এইভাবে উল্টে দিলাম, একইভাবে দু পিটি আমি এই একইভাবে দিলাম খুব সুন্দর করে। দেখুন এবার এই পিঠটাও আমি উল্টে দিয়ে দিচ্ছি, দেখুন এরকম সাইড দিয়ে এক পিট উল্টে দিয়ে আবার অল্প একটু তেল দিয়ে এরকম দু পিট সুন্দর করে একদম দুটো পিটি খুব সুন্দর হয়ে যাচ্ছে। দু পিটে করে যদি এরকম দেওয়া যায় এটা মোটাও হবে আর এটা দু পিস খেলেই যথেষ্ট টিফিনে। আমার একটা বানানো হয়ে গেছে, খুব সুন্দর দেখতেও লাগছে, সমস্ত সবজিও চলে গেল। বুঝতে পারলো না বাচ্চাদের তো অত ক্ষমতা নেই এর ভেতরে কি আছে, টোস্ট মানেই তারা খেয়ে নেবে। আমি হালকা ডুবিয়ে নিলাম, দেখুন আবার দিয়ে দিচ্ছি সুন্দর করে উপর দিয়ে ব্যাটারটা। দেখুন এইভাবে সবকটাতে আবার দিয়ে নেব, দেখুন এই কুচনোগুলো দেওয়ার পরে খুব সুন্দর একটা দেখতে দারুণ লাগছে। এটা উল্টে দিলাম, দিয়ে এই পিঠটাতেও আমি দিয়ে দিলাম সমান পরিমাণে। দেখুন দুটো পিঠে সমান, একটা পিঠে একটু কম বেশি হলেও কোনো অসুবিধা তো নেই, আর আপনারা চাইলেই এক পিট করেও সুন্দর করে খেতে পারবেন, কারণ সবসময় দু পিটি যে দিতে হবে এর কোনো মানে নাই। আমার এটা ভালো লাগে দুই দিকে, একদিকে ফাঁকা থাকলে ভালো লাগে না, তাই আমি এইভাবে করছি। আপনারা চাইলেই একটা সাইড করেই করতে পারবেন। আবার আমি একটু তেল দিয়ে দিলাম, যেহেতু দুই পিট দেওয়া আছে তো এই যে অল্প অল্প করে এরকম তেল দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এটা খুব বেশি কড়া জলে ভাজলে এটা পুড়ে যাবে, তো আস্তে আস্তে করে একটু এরকম কমিয়ে কমিয়ে ভাজতে হবে। এরকম খুব সুন্দর হয়ে গেছে, দেখুন এবার আমি এভাবে সবকটা ভেজে নিচ্ছি সুন্দর করে করে, তারপরে চারটেই বানাবো। দেখুন দু পিস হয়ে গেছে, এবার আমি এভাবে দু পিট মাখানো হয়ে গেছে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে আবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি। যার মতো লাগছে না বারবার, আমার ক্যামেরাম্যানকে একটু জিজ্ঞেস করলাম যে এটা কিসের মতো লাগছে, পিৎজা না বার্গার, তা আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা, এটা দেখতে এতটাই সুন্দর লাগছে, আমি বললাম এটা কিসের মতো লাগছে, আমরা তো কখনো পিৎজা বার্গার এগুলো সবসময় খাই না, ওরা খায়। হয়েছে দেখতে, দেখুন বাবা এতে লোভ আমারই চলে আসছে, বাচ্চারা কি করবে আমি জানি না, আমার ঘরে তো আর বাচ্চা নেই, দুজনই বড় হয়ে গেছে, তাই জন্য বা তাও বানাচ্ছি ওদের জন্য। আমি আবার দিয়ে দিলাম আরেকটা, লাস্টেরটা একটু বেশিই থেকে যায়, মোটাটা সুন্দর হয়, একটু কমিয়ে কমিয়ে দিতে হয় প্রথমটা। এইভাবে আমি সবকটা দিয়ে নিলাম, দেখুন আমার সকালের টিফিন রেডি পুরো, একটা লোভনীয় টিফিন হয়ে গেল। বাচ্চাদেরকে ঠিক এইভাবে সস দিয়ে সাজিয়ে দেবেন, দেখুন সবাই মিলে আনন্দ করে রবিবারের টিফিনটা এইভাবে এনজয় করুন, করে খেয়ে কেমন লাগলো বলুন। আর আমি কিছু নতুন পদ্ধতি দেখাতে পারলাম কিনা পাউরুটি টোস্টের ভেতরে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানান, কমেন্ট বক্সে জানালে আমি খুশি হব যে এরকম পাউরুটিটা আপনারা কেমন খেলেন। দেখুন আর এরকম ধরনের টিফিন নিয়ে আমি আবার আসবো অন্য ভিডিওতে, নমস্কার।